আল্লাহকে আরো জোরে তিনবার ডাক দাও আল্লাহ আল্লাহ গুনাহ মাফের মালিক কে আল্লাহ এ আল্লাহর বান্দা আল্লাহর ডাক দে মায়া কইরা জবানটা কইলা কও আল্লাহ ও মালিক আমরা এই কিয়ামতের ভয়াবহতা সহ্য করব কেমনে আল্লাহ দি কয় ইজা সামাউন ফাতরাত এমন একটা সময় আসব আকাশটা বিদীর্ণ হইয়া যাবে কোরআন শরীফ লাগা গেলে যায় এটা কোরআন শরীফ লাগা গেলে রে বাবা আল্লাহ বলেন ইজা সামাউন ফাতরাত এই কিয়ামতের পূর্বে আকাশটা ছিদ্র হইয়া যাবে ও ইজাল কাওয়াকিব মুনতাসারাত এন্ড হোয়েন দা স্টারস হ্যাভ ফেলেন এন্ড স্ক্যাটার্ড আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন নক্ষত্রগুলো আসমান থেকে খুইল্লা খুইল্লা বিক্ষিপ্ত অবস্থায় পড়বে ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত যখন এই পৃথিবীর মধ্যে যত নদী আছে যত সাগর আছে ওই সাগর থেকে পানি গুলো প্রবাহিত হওয়া শুরু করবে এমন একটা ঢেউ উঠবে রে দিগম্বরের বাবা গাছের উপরে যাইব 40 হাত পানি বাড়ির উপরে যাইব 40 হাত পানি এমন একটা সুনামি শুরু হয়ে যাবে যদি বলা তোমরা ইউটিউব চালাও নিশ্চয় ইউটিউবে যাইয়া আজকে রাতের বেলা একটা সার্চ দিবা জাপানের সুনামি দিয়া চার্জ দিবা দেখবা সুনামি হওয়ার সময় নদীর পারে হাজার মানুষ গাড়ি নিয়ে দাঁড়ায়া থাকে হঠাৎ কইরা ওই পানির মধ্যে এমন একটা ঢেউ উঠে গো এই ঢেউটা অনেকে মনে করে নদীর মধ্যেই থাকবে না রে না ওই ঢেউর পানিটা তারা তিন গুণ বাইরা যাইয়া রোডের মধ্যে পানি উঠে যায় চোখের পলকে বাড়িগুলো লন্ড বন্ড করে গাড়ি এবং মানুষ গুলারে চরম ভাবে ভাসাইয়া দেয় মানুষকে মৃত্যুর মুখে পতিত হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওই নদীর পানিগুলো যখন উদ্বেলিত হবে সমুদ্রের পানি নিচের মধ্যে যে পানিগুলো আছে সব পানিগুলো সেই দিন বমি করে দিবে পেটের ভিতরে পানি আছে না নাই কষ্ট কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের পেটের ভিতরে পানি আছে না নাই কখনো কখনো কারণে ও কারণে আমরা যেন বমি করে দেয় এখনো সাগরে সমুদ্রের নিচে পানি আছে না নাই এই সমুদ্রের নিচের পানি যদি সব উপরে উঠে যেত সারা পৃথিবী লন্ডভন্ড হয়ে বসে যেত এতদিন পর্যন্ত আল্লাহ সমুদ্রের নিচে পানি রাখছে দেখো না 700 ফিট 800 ফিট পানির মধ্যে ওই সমুদ্রের নিচে পাট বসাইয়া দেয় আর নিচ থেকে আমরা বিশুদ্ধ পানি পান করতেছি বন্ধুরে এই পানিগুলা যদি একসঙ্গে সবটিও বলে যেমনে সাপ দেই একটা ফাট দিয়া কত লিটার কত মন কত পানি উঠতেছে এমন ভাবে পানিগুলা যদি নিচের মধ্যে আল্লাহ না রাইখা এই পানিগুলা যদি উপরে বাসাইয়া দিত সব লন্ড বন্ড হয়ে যেত এই পানিগুলা একদিন নিচ থেকে উপরে উঠে যাবে ওই পানিগুলা ধাক্কা মারবে পুকুরের মধ্যে নিচের পানিগুলো ধাক্কা মারবে নদীর পানির মধ্যে নিচের পানিগুলো ধাক্কা মারবে উপনদীর পানির মধ্যে খাল থেকে নাল নাল থেকে ডোবা ডোবা থেকে নদী নদী থেকে পানি এইভাবে নদী উপনদী খাল নাল সাগর ও মহাসাগর বন্ধুরে কষ্ট চাপা দেয় এত চুপচাপ শরীর কি বাস কি মন মধ্যে শুনতেছেন আপনারা আমার আওয়াজটা কি বোঝা যায় ক্লিয়ার গাড়ির কিছু অতিরিক্ত সাউন্ড আছে যেটা আমার কানের মধ্যে আসে এই জন্য আমি এক ধারাবাহিক ওয়াজ করতেছি কোন দুম দিতেছি না বরাবর ওয়াজ করতেছি অন্তত পক্ষে যেন আমি আমার বিষয়টা শেষ করতে পারি তবে একটু লম্বা বিষয় ধরছি এতে কি আপনারা কষ্ট হইবে না মানে কি বিরক্তি হবে না একটু বিষয়টা একটু লম্বা আমাকে পর্যায় করে বুঝাই নিতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে একটি ইমানি চেতনা আজকের ওয়াজ আমি ঘটনা বলবো না আজকের ওয়াজ হবে শুধু চেতনার জন্য এমন একটি চেতনা জাগ্রত করবা ইমানটাই আমাদের সবচাইতে বড় সম্পদ জীবন দেব কিন্তু ইমান দেব না কথা পরিষ্কার আমার কথা কি বোঝা যায় আজকের ওয়াজ কোন ঘটনা নয় দেখতেছেন প্রত্যেকটা লাইনে লাইনে আমার পয়েন্ট বাড়িতেছে প্রত্যেকটা লাইনে লাইনে পয়েন্ট বাড়িতেছে ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত কয় যখন সমুদ্র উদ্বিলিত হবে আরে বাবা যখন পাতিলার মধ্যে যখন আগুনের তাপ লাগে দেখবেন আগুনের দেখবেন
দুধ আছে না দুধের নিচে যখন আগুনে তাপ লাগে দেখবেন পাতিলের অর্ধেক থাকে দুধ তাপের কারণে দেখবেন ঠাস কইরা নিচ থেকে একদম ফুল্লা উপরে উঠে সাইড দিয়ে হইরা জায়গা এমন একটা সময় আসবে কি ওয়াইজাল বিহার ও ফুজিরা পানি সব নিচে আছে কিন্তু আল্লাহ পাক একটা লারা দিয়া দিব লারা দেওয়ার পরে সব পানিগুলা বমি কইরা দিবে নিচের পানি সব উপরে উঠে যাবে এবার অবস্থা কি হবে দেখেন তো যখন সমুদ্রে পানিটা যখন ঠেলা মারবে ওয়াইজাল কুবুর বুরসিরা এই পানিটা কবরস্থানে নিচে থাকতে পারে এই পানিটা ঘরের ভিতরে থাকতে পারে এই সমুদ্রে পানি আমাদের বাড়ির ভিতরে থাকতে পারে এই রুট দিয়ে গাড়ি চলতেছে এই রুটের নিচে পানি আছে না নাই কতক্ষণ আছে না নাই তাহলে যে এই যে ওয়াইজাল বিহার ও ফুজিরাত এই বিষয়টা বোঝার কি একটা ওই যে লেখা লেখা ইংলিশ লেখা আছে এন্ড হোয়েন দা সিস আর বাস্ট ফ্রথ বাস্ট হয়ে যাবে বাস্ট একবার বাস্ট হয়ে যাবে এই সমুদ্রের পানিটা বাস্ট হয়ে যাবে ফুটবলের ভিতরে হাওয়া ব্লাস্ট হলে সব বেরিয়ে যায় সমুদ্রের পানিগুলো ব্লাস্ট হয়ে যাবে আর ঠাসপিরা ঘরের ভিতর দিয়ে পানি উড়াই দিবে ঘরটাকে উঠানের মধ্যে উড়াই দিবে উড়ানটাকে মার্কেট উড়াই দিবে পানির ধাক্কায় আপনি যতই পানিকে হালকা মনে করেন পানি কিন্তু তত হালকা নয় পানির স্রোতে যারা পড়ে নাই তারা বুঝবে না যে পানির কত কঠিন যারা পানির কবলে পড়েছে তারা বুঝতে পারে পানি কত কঠিন পানির অপর নাম যেমন জীবন পানি আবার আপনাকে মরণ ডেকে আনবে আপনি একটা নদীর মধ্যে পইরা দেখেন সাগরের উত্তাল ঢেউর মধ্যে আপনি পড়ে দেখেন আপনি বুঝবেন পানি কত বড় কঠিন কথা বলেন ঠিক কিনা বলেন কথা কি অসুবিধা হচ্ছে আপনাদের এরপর দেখেন এই পানির ধাক্কাগুলো ধাক্কা যখন মারবে তখন ওয়াইজাল কুবুরু বুসিরাত তখন কবরস্থানের কবর নিচ দিয়ে যে পানি সাগরের আছে এই সমুদ্রের পানি ঠেলা মারবে কবর লাশটার বাসায় দিবে কি আল্লাহ আকবার বলবেন না এ কবর বাস বাসিয়ে দিব এখন মানুষ যারা আছে তারা কি কইবে কো আলিমাত নাসসু মা কদ্দামাত ও আখারাত যখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছেন পশ্চাতে পরিত্যাগ করেছে তা তারা জেনে যাবে এমন একটা অবস্থা হবে যে এই সমস্ত পানির উত্তাপের কারণে মানুষ দিকবিদিক হারা হয়ে যাবে তখন আল্লাহ পাক দেখেন কি বলতেছে কিয়ামতের একাধিক আলামের আলামতের মধ্যে এই আলামতগুলো আল্লাহ কয় হে বান্দা পৃথিবী আমি সৃষ্টি করেছি পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করব তোকে অস্তিত্বহীন থেকে আমি তোকে অস্তিত্ব দিয়েছি তোকে আমি আবার নিয়ে যাব কুল কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন হে বান্দা তুই ছিলি নিষ্প্রাণ আমি আল্লাহ তোর প্রাণ দিয়েছি তোকে আমি আবার প্রাণ নিয়ে যাব আবার কবরে তোর আমি প্রাণ দিব তবে শুন তোকে আমি এত মায়া করে বানিয়েছি তুই কালো দেখে নিন্দা করস লম্বা দেখে নিন্দা করস মোটা দেখে নিন্দা করস চিকন দেখে নিন্দা করস গরিব দেখে নিন্দা করস ও এতিম দেখে নিন্দা করিস কিন্তু তুই জানস না তাই আল্লাহ দি খালাকাকা ফাসাও আমি এই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজাইছি ফি আইয়ি সুরাতিন মা শা আলাকাবা পৃথিবীর যে এরকম চেহারার সুরত হোক না কেন এই মানুষটারে আমি আল্লাহ বড় মায়া কইরা বানাইছি সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে